আ আ কি আ আ হ্যালো মতু ভাই, মানুষ মতু ভাই। জি বলেন। বলছিলাম মতু ভাই একটা জিনিস যে আমরা দেখেছি যে অনেক সময় হয় কি যে একই রকম এফোর্ট দিচ্ছি কিন্তু রেজাল্ট সেরকম একই রকম আসে না। মানে একটা এফোর্ট এবং রেজাল্টের মধ্যে অনেক ফ্যাক্টর জড়িত থাকে যেগুলো আমাদের হাতের বাইরে। আমরা সেই গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না তো সেই ক্ষেত্রে আমি দেখেছি লাখ একটা কিন্তু ফ্যাক্টর আমার মনে হয় আপনার 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 কাছে বক্তব্যটা শুনবো আমার যেটা মনে হয় সেটা বলি যে লাখটাও একটা ম্যাটার করে তো যেটা তো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না আমার লাখ কি হবে এমনও দেখেছি আমি যে কম এফোর্ট দিলাম তার রেজাল্টটা হয়তো ভালো পেলাম আবার কোনো সময় খুব বেশি এফোর্ট দিলাম খুব অনেস্ট এফোর্ট দিলাম কিন্তু রেজাল্ট পেলাম না তো সেই ক্ষেত্রে এই যে লাখের ব্যাপারটা এটা যদি থাকে যদি আপনি বিশ্বাস করেন আমি করি আপনি নাও করতে পারেন প্রশ্নটা আপনার কাছে যদি আপনি এটা বিশ্বাস করেন যে হ্যাঁ লাখ ম্যাটারস তাহলে এই লাখটাকে কে কন্ট্রোল করে মানে লাখটাকে কন্ট্রোল হবে আচ্ছা আচ্ছা চমৎকার প্রশ্ন অনেক সময় আমরা দেখি যে আমাদের অনেকে সত্যিও দেখা যায় যে কোনো না কোনো একটা কারণে আর সেটা সফল হয় না আবার আমাদের অনেক কম এফোর্ট সত্ত্বেও কোনো না কোনো একটা মানে কো এমন একটা ভালো একটা ফেভারেবল একটা সময় চলে আসে বা পরিস্থিতির সৃষ্টি হয় যে সেটাতে আমরা সফলতা পেয়ে যাই সেই জন্য না অনেক সময় মনে হয় যে আমরা আমাদেরকে লাখ ফেভার করতেছে এবং আমরাও হয়তো অনেক সময় কথায় কথায় বলি অনেককে বলি বেস্ট অফ লাখ বলি কেউ বেস্ট উইশ বলি কেউ বেস্ট অফ লাখও বলি বলে ফেলি আসলে আমরা এই পুরো আমি অন্তত পক্ষে যখন কখনো এরকম বলি বেস্ট উইস বা বেস্ট অফ লাক বেস্ট অফ লাক যদিও কম বলি বলি না সাধারণত বেস্ট উইস বলি লাক বললে মানুষ ধরে নেয় যে আমি লাকে বিশ্বাস করি এইটা একটা সমস্যা তৈরি হয় পরিচিতদেরকে হয়তো বলি কারণ ওরা জানে যে আমি লাকে বিশ্বাস করি না তো এটা দ্বারা আমরা বুঝি যে কোইন্সিডেন্টালি আপনার জন্য এমন একটা ফেভারেবল একটা কন্ডিশন তৈরি হোক একটা সার্কুমস্টান্স এমন একটা সার্কুমস্টান্স তৈরি হোক যেখানে কিনা আপনার পক্ষে থাকে আপনার অনুকূলে থাকে যেমন দেখবেন ইতে বোধহয় গণিত অলিম্পিয়াডে শেষ লাইনে উইশ করার সময় লেখে তোমার জীবনে ডিফারেন্সিয়ালটা নেগেটিভ হোক এরকম এরকম কি একটা বলে তো এটার দ্বারা আসলে আমরা কামনা করি বা আমরা চাই কামনা করি চাওয়া মানে কি সেটা আবার কেমন ইচ্ছা পোষণ করি যেমন ধরেন আপনি আপনি আমি পরীক্ষা দিলে আমরা চাই যে যাতে পাশ করি এটার মানে না যে কারো কাছ থেকে আমি পাশ করাই দিক সেটা চাচ্ছি আমি চাচ্ছি যে আমি পাশ করি যাতে পাশ করার উদ্দেশ্যে তো আমি পরীক্ষাটা দিব মানে পাশ সেই যদি না করি তাহলে আমার পরীক্ষা দিয়ে লাভটা কি থাকবে আমার সেই 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 ইচ্ছাটা পোষণ করি যে আমি আপনি জেনে রাখেন যে আমি চাচ্ছি ভালোই হোক আপনার সাথে যদিও এই জিনিসটা আমার কাছে একটু অডই লাগে কারণ ভাই আমি তো আমি যদি আপনার মানে এটা আমার কাছে অড লাগে এই কারণে আমি একটু আবার এই যে ইমোশন জিনিসটা প্রকাশ করাটা এত বেশি আর কি মানে এত বেশি আর কি করতে পারি না যার তার সাথে খুব ক্লোজ না হইলে আমার কাছে মনে হয় যে ওই লোকটা আবার আলগা খাতির মনে করবে না তো এই জন্য আমি আসলে বলতে পারি না সহজে তো সেই জন্য আমি মানুষকে সহজে এরকম বলতে পারি না যে আমি চাচ্ছি যে আপনার সাথে ভালোটাই ঘটুক বা আমি চাচ্ছি যে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই কথাগুলো আমার মুখ থেকে সহজে আসে না কারণ ভাই এটা তো জানাই কথা যে আমি তো ভালোই বালোচিত চাবো আমি তো খারাপ তো আর চাবো না এটা বলার কি আছে বলে সংখ্যা সময় নষ্ট এরকম মনে হয় কিন্তু পরিচিত মানুষগুলোর ক্ষেত্রে বা কাছের মানুষগুলোর ক্ষেত্রে হয়তো তখন আর এটা কাজ করে না এখন আপনি যেটা বললেন যে তাইলে এই জিনিসটা কি এই যে ফেভারেবল কন্ডিশনটা তৈরি তৈরি যে হয় এটা কি কি আপনা আপনি হয় নাকি কেউ কন্ট্রোল করে এই ফেভারেবল কন্ডিশনটা তৈরি হওয়াটা কেউই নিয়ন্ত্রণ করে না কিছু কিছু ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই এগুলা একাধিক ব্যক্তি বস্তু একাধিক সময়ের উপর নির্ভর করে যেমন মনে করেন যে আপনি সকালে আজকে বের হইছেন আপনি একটা বাসে ওঠার কথা ছিল ওই বাসটার আগেই আর একটা বাস চলে আসছে সেই বাসটা আজকে শিডিউলে ছিল না কিন্তু সে চলে আসছে আপনি ওই বাসটা ধরতে পারছেন সেই জন্য আপনি তাড়াতাড়ি অফিসে গেছেন গিয়ে দেখেন আপনার অফিসে সকালবেলা উঠে সকালবেলা ওখানে আপনার অফিসের বড় বড়ো কর্তা বাবুরা বসে তারা ই করতেছে মিটিং করতেছে যে আজকে আমরা র্যান্ডমলি একজনের প্রমোশন দিব এবং পুরা স্যালারি ম্যালারি সব বাড়াই দিব এবং দেখা গেল ওই ব্যক্তিটা আপনি কারণ আপনি হঠাৎ করে ওই সময় তাদের সামনে পড়ে গেছেন এই যে পুরো জিনিসটাই এটা কিসের কিসের উপর নির্ভর করতেছে ওই যে বাসটা শিডিউলের বাইরে গিয়ে তাড়াতাড়ি আসছে আসছে অন্য একটা টাইমে ওই ওই ড্রাইভারটা বা বাসটা কেন আসছে যেই যেই ব্যক্তি বা বস্তু বা যেই যে ঘটনার কারণে ওই বাসটা আসছে সেটা আপনার ক্ষেত্রে একটা প্রভাবক তারপরে ধরেন এই যে এই যে মানুষগুলা বসে বসে হঠাৎ করে মিটিং আজকে চলেন একটা সারপ্রাইজ দিয়ে দেয় র্যান্ডম একটা প্রমোশন দিয়ে দেই খুব খুশি হবে অন্তত সবাই দেখেও খুশি হবে বা আমাদেরকে ভালো মনে করবে এই যে ওরা ওদের যে মন যে ওরা যে এরকম একটা একটা চিন্তা ওরা করলো ওদের উপর ডিপেন্ড করতেছে তারপর টাইমিংটা এই যে আপনি যে একটা খুব ভালো একটা সময় পৌঁছাইতে পারছেন সেফলি এটার উপর ডিপেন্ড করতেছে তাহলে দেখেন বস্তুর উপর ডিপেন্ড করতেছে ব্যক্তির উপর ডিপেন্ড করতেছে সময়ের উপর ডিপেন্ড করতেছে ঘটনার উপর ডিপেন্ড করতেছে করে সেইটার সাপেক্ষে আপনি একটা ভালো ফেভারেবল একটা ভালো একটা একটা ফেভারেবল একটা আউটকাম পাইলেন আবার উল্টাটাও করতে পারে কিরকম আপনি সুন্দর মতন রাতের বেলা বাসায় ফিরতেছেন বাসায় ফেরার পথে আপনাকে রাস্তার মধ্যে ধরে আপনার কাছে যা আছে সুন্দর মতন নিয়ে গেছে সবকিছু নিয়ে গেছে শুধু তাই না তারা নিয়ে যাওয়ার সময় আপনার পকেটে একটা একটা দিয়ে গেছে আপনি বুঝতে পারেন এই জিনিসটা কি আপনি একটু সামনে গিয়েই দেখলেন যে ওরা একটা মার্ডার করে চলে আসছে এখান থেকে ওইখানে আপনি ওই মুহূর্তে একা আপনি ডাক দিলেন কাউরে আপনি দেখলেন কিছু মানুষ জড়ো হয়ে গেছে ওরা এসে ওরা দেখা গেল যে বেশিরভাগ মানুষ একই পরিচিত ছিল এই জন্য তারা এসে আহ একটু অবাক হয়েছে যে আপনি একা ছিলেন ওইখানে সন্দেহ আপনার ঘরেই গেল এবং পরবর্তীতে বাংলাদেশ পুলিশের একদম পুরো বীর বিক্রম বীর চক্র বীর রাষ্ট্রপতি পদক পাওয়া পুলিশ সদস্য আপনার সুন্দর মতন ফাঁসাই দিল পাঁচ লাখ টাকা না দেন দিতে পারেন না এই জন্য ফাঁসায় দিল যেটা তুই খুনটা করছস এবং আপনি সুন্দর মতন ডেথ সেন্টেন্স বা ধরেন লাইফ সেন্টেন্স পেয়ে গেলেন আপনি এই যে এইখানে দেখেন আপনার টাইমিংটা তারপরে যেই মানুষগুলা আছে তারা ঘটনাগুলা সবগুলোই আপনার জন্য পুরাই একেবারে প্রতিকূল একটা পরিবেশে তৈরি করছে যার ফলে আপনার সাথে এরকম খারাপ একটা জিনিস ঘটলো তো এইরকমই মানুষের সাথে ঘটে সেখানে যে একেবারে কারো নিয়ন্ত্রণ নেই সেটা তো না এই যেমন প্রথম ঘটনায় নিয়ন্ত্রণ আছে কার নিয়ন্ত্রণ আছে ওই যেই বড় বাবু বাবুরা তারা ঠিক করছে যে আজকে প্রমোশন দিবে অবশ্যই তাদের এখানে ওই যে পুলিশটা বাংলাদেশ পুলিশের রাষ্ট্রপতি পদক পাওয়া সদস্যটা গর্বিত সদস্যটা সে পাঁচ লাখ টাকার জন্য আপনার ফাঁসির মামলায় ফাঁসাই দিল মার্ডারের মামলায় ফাঁসাই দিল তার মন মর্জি এখানে ডিপেন্ডেন্ট তার মন মর্জির উপর এই ঘটনাটা ডিপেন্ডেন্ট মানে আপনার ভাগ্যও বলেন বা আপনার সাথে যা ঘটছে সেটা বলেন সেটা ডিপেন্ডেন্ট হয়ে গেল এইভাবেই আর কি ঘটনাগুলো কাজ করে ভাই হ্যাঁ ভাই এখন আমি যদি তার উল্টোটা হয় ধরেন আমি ওই প্রথম আগে বাস পেয়ে যাওয়াতে আমি তাড়াতাড়ি অফিসে পৌঁছে গেছি আমি হয়তো সেটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করলো আমার প্রমোশন পাওয়ার উল্টোটাও তো হতে পারতো যে হয়তো সে তারা দেখলো যে এই লোকটা তো প্রতিদিন লেট করে আসে আজকে এটা নিশ্চয়ই কিছু একটা খবর পেয়েছি যে প্রমোশন হবে আগে গেলে সেই জন্য এসছে ওকে ভাই প্রমোশন দিও না অন্য লোককে দাও এটাও তো হতে পারতো হ্যাঁ 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 একদম একদম আবার ওই যেখানে আপনি কেস খেয়ে গেলেন মার্ডার কেস খেয়ে গেলেন আপনি ওইখানে উল্টোটা করতে পারতো আপনি দেখা গেল যে ওই লোকটা বেঁচে আছে যে আসলে খুন আপনি হাসপাতাল নিয়ে গিয়ে বাঁচাই ফেললেন এবং আপনি একটা পুরো একটা রাষ্ট্রপতি পদক পেয়ে গেলেন বুঝতে পারতো আমি বলতে চাইছি যে এবারে আপনি যেটা বললেন সেটা এখন সেটা ওই অফিসার একটু ভুল হচ্ছে একটু ভুল হচ্ছে একটু ভুল হচ্ছে আমি কিন্তু বলিনি যে পুরো ঘটনাটা বা আপনার ভাগ্যটা কেউ ওইখানে তারা করলো তা না আমি বলেছি আপনার এই আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটার পেছনে বস্তু ব্যক্তি সময় ঘটনা অনেক কিছুরই প্রভাব থাকতে পারে কিন্তু এটা একক কোনো সত্তা একক কেউ কাউকে দাঁড়া এবং এই ব্যক্তি বস্তু সত্তা সময় এগুলাকে তো কেউ নিয়ন্ত্রণ করতেছে না ওই যারা মন করছে যাদের আপনাকে প্রমোশন দেওয়া তাদেরকে তো কেউ উপর থেকে বলে দেয়নি যে তোরা আজকে এটা কর নিজেরা ভাবছে তারপরে এই যে পুলিশটা আপনাকে ফাঁসাই দিল কেসে সেই ঘটনার ক্ষেত্রেও তো পুলিশটাকে কেউ উপর থেকে বলে দেয় যে এটা ফাঁসা বা উপর থেকে কেউ তো পুতুলের মতো নাড়ায় নেই তার হাত পা যে কাঠের পুতুল খেলাগুলোর মতন দড়ি দিয়ে তো কেউ নাড়ায় নেই সেই জন্য সে করে নেই এটা এই জন্য আপনি আমাকে হয়তো ভুল বুঝছেন যে আমি কিন্তু এটা বলি নাই যে কেউ নিয়ন্ত্রণ করতেছে আমি বলছি যে এইখানে আপনার ঘটনা আপনার সাথে ঘটা ঘটনা যেটাকে আপনি হয়তো ভাগ্য বলে ডাকতেছেন সেই ভাগ্যটার পেছনে মানুষও দায়ী আছে মানুষও জড়িত আছে বস্তু জড়িত আছে সময়ও জড়িত আছে ঘটনাও জড়িত আছে অনেক কিছু জড়িত আছে এর এটা একক কোন ব্যক্তি বস্তু শক্তি দিয়ে ঘটতেছেন আপনার সাথে এবং এটা কোনোভাবেই প্রি ডেস্টিনেশন না মানে আগে থেকে ঠিক করা কিছু না ভাই এটা আমরা কথাটা আমি এখন বুঝলাম যেটা বলছেন

যে ফেভারেবল আনফেভারেবল এবারে দেখা যাচ্ছে কি যে আমি যেটা করতে পারি আমার তরফ থেকে যে আমি একটা এফোর্ট দিতে পারি কোনো কিছুর একটা আমার আমার যদি কিছু একটা গোল থাকে আমি সেটার আমি এফোর্ট দিতে পারি অনেস্ট এফোর্ট দিতে পারি তো এবারে সেই এর রেজাল্টটা কিন্তু আবার এই যে যেভাবে আমি দুটো এক্সাম্পল দিলেন যে অনেক কিছু ফ্যাক্টর জড়িত থেকে একটা একটা রেজাল্ট এসে পৌঁছাচ্ছে সেটা ফেভারেবল হতে পারে আনফেভারেবল হতে পারে সেটা সেটা কেউ নিয়ন্ত্রণ করছি না আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমি একই রকমই অনেস্ট এফোর্ট দিলাম তাতে কোন সময় আমি ফেভারেবল পাচ্ছি আবার কোনো সময় আনফেভারেবল পাচ্ছি মানে এই এই রিলেশনটা কি যে আমার কি হবে আমার এফোর্ট সাথে আমার রেজাল্ট যেটা আমরা সবাই শুনে আসছি আর যে তুমি অনেস্ট এফোর্ট দাও তোমার নিশ্চয়ই ভালো হবে এছাড়া তো ভালো হওয়ার আর তো কোনো ওয়েও পাইনা আমরা খুঁজে মানে অনেস্টলি দেখতে গেলে তো দেখা যাচ্ছে এটাতে এটা তো কেউ নিয়ন্ত্রণ করে না এবং এটার এটার কোন প্যাটার্নও নাই এটার কোনো প্রিডেস্টিনেশন কোনো এটা এটার জন্য ঠিক করে দেওয়া নাই মানুষ যেটা বলে সাধারণত যে এফোর্ট দাও এফোর্ট দাও হয়তো ই হবে কেন বলে কারণ এফোর্ট না দিলে যে কাজ হবে না এটা সবাই জানি আমরা সেই জন্য অ্যাটলিস্ট এফোর্ট দিতে বলে কারণ এফোর্ট দিলে আপনার পক্ষে মানে আপনার ফেভারেবল মানে সিচুয়েশন আপনার ফেভারেবল হওয়ার একটা চান্স থাকে কিন্তু আপনি যদি এফোর্ট না দেন তাহলে সেটাও আর হবে না একদম ঠিক বলেছেন মাত্র এবং সেখানে সেখানে যেটা আমার মনে হয় আর কি যে এই যে মানে এই যে একটা ধরেন কোন একটা সুপার পাওয়ারে তার কাছে ফেভার চাওয়া আমি তো দিচ্ছি এরপর তো আমার কিছু করার নেই কিন্তু আমি চাইছি অনেস্টলি মানে মনে প্রাণে চাইছি ভালোই হোক কিন্তু সেই ভালোটা হওয়ার পিছনে আমার আর কোনো ওয়ে আউট খুঁজে না এবং আমার কাছে এটাও আসছে যে অনেক সময় এফোর্ট দিয়েও না অনেক সময় কম এফোর্ট দিয়েও পাচ্ছি যেটা জানি কিন্তু ওখানে তাহলে কেন হল না আপনি বললেন যে এফোর্ড দিলেই বা কি না দিলেই বা কি এফোর্ট না দিলে কি হয় সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভাই মানে চান্সই থাকলো না আর কারো দয়া ছাড়া সেটার গ্যারান্টি মানে আপনি চাচ্ছেন কেন সেটার গ্যারান্টি মানে ধরেন সেটার গ্যারান্টি নাই সেটা আসলেও তো নাই এখন সেটা না থাকার সমস্যাটা কোথায় আমি বুঝলাম না মানে গ্যারান্টি তাহলে কেউ দিক আমি সেটা বলছি না আমি আমি বলতে চাইছি যে

যখন আপনার কাছে গ্যারান্টি থাকবে এবং আমি আপনাকে জানাচ্ছি যে না রে ভাই এরকম গ্যারান্টি হয় না এরকম গ্যারান্টি কেউ দেয় না এরকম গ্যারান্টি কেউ যদি দেয় তাহলে সে ভুয়া গ্যারান্টি দিচ্ছে আমি যেটা বলতে আমি যেটা বলতে চাইছিলাম যে এফোর্ট দিতেই হবে এর সাথে কোনো দিমত নেই আমি এফোর্ট না দিলে কিছুই হবে না আমি বসে থাকলে তার এমনি অটোমেটিক্যালি হবে না সেটা সেটা একমত আমার পয়েন্টটা তার পরের পয়েন্টটা যে এফোর্ট আমি দিলাম এফোর্ট নো আউট দিতে হবে এবং এফোর্ট আমি দিলাম তো সেখানে দেখা যাচ্ছে যে কোন সময় আমি খুব বেশি এফোর্ট দিয়েও রেজাল্ট পাচ্ছি না কোনো সময় দেখা যাচ্ছে যে কম এফোর্ট দিয়েও বেশি রেজাল্ট পেয়ে যাচ্ছে তো এই যে এফোর্টের সাথে রেজাল্ট পাওয়ার যে যে একটা রিলেশন যদি থাকে নিশ্চয়ই আছে এফোর্ট প্রথমে আমি সেখানে বললাম যে এফোর্ট না দিলে কিছু পাবো না মানে রিলেশন তো একটা আছে এফোর্ট এন্ড আউটকামের সেই রিলেশনটা যদি থাকে তো সেই রিলেশনটারও আবার এমন অনেকগুলো ফ্যাক্টরস সেখানে জড়িয়ে থাকছে যেগুলো আমার কন্ট্রোলে নেই তো আমি এবার যদি আমি যদি আমার মতো করে অনেস্টলি চাই যে এটা হোক আমার আউটকামটা আমার ফেভারেবল হোক তো সেইটা সেই চাওয়ার পিছনে আমি আমার এফোর্ট দেওয়ার পরে আর তো কিছু নেই আমার দেওয়ার কিন্তু সেইখানে আমি যদি আমার লাখটাও আমাকে ফেভার পড়ে এবং সেই লাখটাই যদি মানে আমি বলতে চাইছি যে এইটাই হয়তো মানুষের মনে একটা ঈশ্বর বিশ্বাস বলেন কি কিছু একটার উপর বলেন এই এই যে একটা মানে ভরসা করা আর কি যে একটা আশা করা ঠিক ভরসা আশা করা যে আমার হোক আমার এইটা মনে হয় মানুষ না চাইলেও হয়তো তার মানে কি বলবো সেটা সে হয়তো ঈশ্বর বিশ্বাস করে না কিন্তু তারপরেও তার একটা মনে হয় যে আমাকে কেউ একটা সাপোর্ট করবে তাহলে এই যে তার যে মনে হয় বা সে যে এই যে ঈশ্বরের হচ্ছে ইয়াতে ঝুকে যায় এতে কি কোনো লাভ হয় আলটিমেটলি নাকি যা হওয়ার সেটাই হয় আমি আমি বললাম যে আল্লাহ ভগবানে বিশ্বাস করি তাই আমি আল্লাহর উপরে আস্থা রাখছি আমার বিশাল ভরসা চলে আসছে আমার কালকে বিশেষ পরীক্ষা আছে আমি বিশেষ পরীক্ষায় ফার্স্ট হয়ে যাবো কোনোদিন শুনছেন যে এরকম সম্ভব হয়েছে বা হবে

কল্পিত একটা কিছু একটা পাওয়ারের উপর বিশ্বাস রেখে আমার এই কনফিডেন্সটা নিতে হচ্ছে এটাই শুধু প্রকাশ পাচ্ছে না নাকি ও ভাই আর তো কিছু আমি চেঞ্জ হচ্ছে বলে দেখতেছি না যেমন মাথু ভাই আমি 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 একটু জাস্ট এক্সটেন্ড করছি যেমন ধর আমি যদি একটা ক্রিকেটার হই এটা ওয়াল ক্লাস ক্রিকেটার আমি জাস্ট একটা एग्जांपल দেওয়ার চেষ্টা করছি এটা ওয়াল ক্লাস ক্রিকেটার ধরুন আপনি আমি আমি এফর্ট দিয়েছেন আপনি প্র্যাকটিস করেছেন আপনি মানে হার্ড প্র্যাকটিস করেছেন এটা আমার যোগ্য মানে যাই হোক আমি মাঠে নামলাম তো দেখা যায় যে সেদিনকে একদিন হলো আপনি মাঠে নেমেছেন প্রথম দুটো হাফলি ফেলেন কভার দিয়ে ফার্স্ট দুটো বলে চার হয়ে গেল এবং আমরা দেখা যাবে পরের দিনে একই পিছিয়ে আউট হয়ে গেল আপনি তো দু ক্ষেত্রে ফোটে দিয়েছেন হম যে ওখানে এই জায়গাটাতে এই যে এই ঘটনাটাতে এইখানে একটু ঈশ্বরের কেরামতি বা ঈশ্বর আসলে ঈশ্বর বিশ্বাসটা এখানে কোনো পরিবর্তন ঘটাতে পারছে কিনা

সেটা মানে আমার তার সেটা ব্যাক আপ করার জন্য যে আমার প্র্যাকটিস দুই ক্ষেত্রে সমান কোনদিন কোনদিন ওটা পাচ্ছি আমি আমি যখন যদি চাই ওটাই হোক প্রথম যাই দুটো আমার তো চাহিদা তাই হোক সেইটাকে আমি আহ এখন কিভাবে সেটা সেটাই হবে সেটা আমার তো আমার হাতেও নেই তো সেখানে আমি আমার মনে হয় কি যে অধিকাংশ মানুষ আর কি যারা আমরা দুর্বল চিত্র আর কি আমরা ভাবি যে আমাকে এই ফেভারেবল কন্ডিশনটা আমার জন্য প্রতিদিনই বয়ে আনুক আমার লাখ

প্রভাব আলটিমেটলি ওরকম প্রভাব না কিন্তু আমার আমার যে মনে যে চাই ব্যাপারটা মনে যে তৃপ্তি এই তো ওকে ফাইন আপনি কি জানেন কুষ্টিয়াতে একটা জায়গা আছে লালন শাহের আখড়া বলে সেইখানে যে মানুষগুলা থাকে ওদের মনে যে কি পরিমাণ তৃপ্তি থাকে আপনি জানেন না ওরা কিভাবে চুল নাই চাল নাই কিচ্ছু নাই তার তারপরেও সব কষ্ট বলে হয়তো তার মা মারা গেছে হয়তো তার বাবা মারা গেছে হয়তো প্রিয়জন হারিয়েছে হয়তো চাকরি খুইয়েছে হয়তো সে এরকম অসুস্থ ছিল সুস্থ হইছে মাত্র এরকম নানা রকম মানুষ আছে যারা এরকম কি করে তারা এরকম কনফিডেন্স পাওয়ার জন্য তারা এরকম শান্তি পাওয়ার জন্য ওখানে যায় গিয়ে তারা হচ্ছে কলকিতে ফুদে ভাই আপনি নিশ্চয়ই শুনছেন আমি জানি আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে তো জানার কথা তাহলে আপনি আমাকে বলেন তো তাহলে ওইটাতে আর এইটাতে কোনো পার্থক্য আমি পাচ্ছি না কারণ তাই না মনের মনের শান্তি না আপনি যেটা বললেন সেটা হচ্ছে কি তারা কোনো দেবে না মনের শান্তির কথা বলছি সেটা আমরা এখন একটা এফোর্ট নিয়ে কথা বলতেছি না

মনের শান্তি আমাদের আপনি যদি মনের শান্তি এবং এফোর্ট দুটোকে একসাথে আমি ওইরকম উদাহরণ দিব যে ক্রিকেট খেলতেছে সে ক্রিকেট খেলার আগে সে গান জায় দুটো টান দিয়ে এসে গেছে সে মনের মধ্যে খুব শান্তি পাইছে খুব কনফিডেন্স পাইছে যে হ্যাঁ শান্তি পাইছি আবার আরেকজন ধরেন সে এরকম খেলার আগে সে সুন্দর মতো তার এক পার্টনারের সাথে সুন্দর মতো ধুমায় এসে বিশ মিনিট মিনিট বা এক ঘন্টা ধরে সে সে সেক্স করছে তারপরে নামছে তার মনে মনে খুব 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 মন শান্তি এবং এখন এফোর্ট দিচ্ছে বরং আরো ভালো কনফিডেন্স হয়েছে সে আরো ভালো এফোর্ট দিচ্ছে সে জানতেছে যে নাস্তিক সে জানতেছে যে আল্লাহ আল্লাহ বলতে কিছু নাই কিন্তু ভাই আমি যে এই যে এই যে আমার মধ্যে যে কমেন্ট নিঃসরণ হইলো একটু আগে সঙ্গম করে সে এই কনফিডেন্সটার জোরে সে খুবই এখন কনফিডেন্ট এখন আমাকে বলেন যে সেই ক্ষেত্রে আপনার ওর মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কার ক্ষেত্রে কোনটা উপকারী হচ্ছে বা পার্থক্য আসছে বলেন আমি আমি আপনার কথাগুলো শুনলাম কিন্তু আপনি যেটা বলছেন সেটা অন্য একটা পয়েন্টে বলছেন আমার পয়েন্টটা একটু ডিফার হয়ে গেল মনের শান্তির কথাটা আমি শান্তি কথাটা ধরি অনেক দূর চলে গেছেন এবং তারপরে যে শান্তির ব্যাপারটা নিয়ে যে কথাগুলো বললেন সেটার সাথে আমার খুব একটা দুমত নয় কিন্তু আমি মনের শান্তিটা ওই সেন্সটা বলিনি আমি যে সেন্সটা বলেছিলাম যদি একটু ক্লিয়ার করার সুযোগ দেন আমি বলতে চাইছিলাম এটাই যে যে বোলারটা বল করছে সেও কিন্তু চেষ্টা করছে যে আজকে আট করে আমাকে ফার্স্ট বলে আউট করা এই নয় যে সে উল্টো দিকে যে করছে সে আমাকে দুটো হাফ হাবভলি দেওয়ার চেষ্টা করছে এমন নয় এবারে আপনার কাছে প্রেজেন্ট হলো যেটা সেও চেষ্টা করছে হাফ হাফভলি না দেওয়ার কিন্তু ঘটনা সেটা প্রথম বছর বললি মনে শান্তি বা পাবলিকদের সাথে আলোচনা করলে সমস্যা হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা যাবে কিন্তু আমি কি বলতেছি সেটা তারা শুনতে চাবে না বা বুঝতে চেষ্টা করবে না বিপরীতে তারা কি বলতেছে ওইটা আমি বুঝি নাই মনে করে তারা বারবার ওই একই কথাটাই বলতে থাকবে এই সমস্যা মনের শান্তির পার্টিদের সাথে কথা বলতে এটা একটা সমস্যা আমার জন্য আমার জন্য খুবই কষ্ট হয় আবারও বলি এই ক্ষেত্রে আপনি শুধু বারবার ফেভারেবল মানে কনফিডেন্স এর কথা বলতেছেন ল্যাক অফ কনফিডেন্স যদি জন্ম নেয় সেটা কথা কিন্তু আপনি এড়াই যাচ্ছেন কিরকম এই ক্ষেত্রে সে যদি মনে করে আরে আমার আল্লাহ কি বা আমার ভগবান কি বা আমার হায়ার পাওয়ার কি আজকে আমার উপর এনাফ সন্তুষ্ট আচ্ছা যদি এনাফ সন্তুষ্ট না হয় হায় হায় সে হাত তো তখন হাত কাবাকাবি শুরু হয়ে যাইতে পারে আপনি সেই ফ্যাক্টরটা একেবারেই আনবেন না বানতেছেন না সমস্যাটা হয় ওই জায়গায় আপনি ওই ফ্যাক্টরগুলোকে আনেন কাউন্ট করেন একসাথে সবগুলোকে কাউন্ট করেন তাইলে বুঝবেন যে ওইটার যেমন পজিটিভ দিক আছে ওইটার সেরকম নেগেটিভ দিকও আছে আপনি পজিটিভ দিকটাকে যদি প্লাসিভ ইফেক্ট বলে পরিচয় করা দেন আমি তখন নেগেটিভ দিকটাকে নসিভ ইফেক্ট বলে পরিচয় করে দিব এবং বলবো যে নসিভ ইফেক্ট ইজ রিয়াল অ্যাজ মাচ অ্যাজ প্লাসিভ ইফেক্ট ইজ রিয়েল ইকুয়ালি রিয়েল দুইটাই আপনার যেমন কনফিডেন্স গ্রো করবে ওরকম আপনার কনফিডেন্স হারাও যাবে রে ভাই আপনি হয়তো ওইটা বুঝতেছেন না এবং আমি আপনাকে বলছি যে এই যে একটু আগে বলছিলাম যে আপনি হায়ার পায়ের উপর বার উপর বেশি করছেন লাভটা কি আপনি কিন্তু অলরেডি বলেই ফেলছেন যে লাভ নাই আলটিমেটলি জাস্ট মনের শান্তি এই জন্যই আমি মনের শান্তি নিয়ে আলোচনা করছি অন্য জায়গায় আপনি যদি বলতেন হ্যাঁ লাভ আছে লাভটা কি আল্লাহ ফু মেরে ওই সুইং করা বলটাকে স্ট্যাম্পের পাশ দিয়ে পাশ কাটা নিয়ে যদি আপনি এটা বলতেন তাহলে আমি আর এটা বলতাম না যে মনের শান্তি তো অন্যভাবে পাওয়া যায় তখন আমি ওই কেরামতিটা আসলে ঘটবে কিনা ওইটার পসিবিলিটি বা প্রবাবিলিটি নিয়ে কথা বলতাম অ ভাই আপনি কি এখন বুঝতে পারছেন আমার কথাটা বুঝতে পারছি এবং আহ আমি আর আলোচনাটা দীর্ঘায়িত করতে চাইছি না হয়তো সতাদের জন্য বোরিং হয়ে যাচ্ছে কারণ অনেকে ওয়েটও করছে আমি অন্য আরেকদিন যুক্ত হব মাথা অনেক ধন্যবাদ আপনাকে সময় সময় দেওয়ার জন্য ঠিক আছে ভালো থাকবেন মাথা ভাই আপনি ভালো থাকবেন শুভার জন্য